হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি মিলি বলে সিনেমার ট্রেলার যেটা বেরিয়েছে, যেটা 2 মিনিট 20 সেকেন্ডের ট্রেলার, সেটার একটা রিয়াকশন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো এই মুভি আমার ক্ষেত্রে এই মুভি দুটো জিনিস নতুন। একটা হচ্ছে যে এই মুভি, যে মুভি শোনা যাচ্ছে যে এটা রিমেক হচ্ছে, তো যেটা রিমেক হচ্ছে যে আসল যে মুভিটা সেটা কিন্তু আমার দেখা হয়নি। এবং জাহ্নবী কাপুরকে আমি প্রথম দেখব, তার অভিনয় সম্পর্কে আমার মানে কোনো এক্সপিরিয়েন্স, মানে জিরো এক্সপিরিয়েন্স আছে তার অভিনয় সম্পর্কে। তো সুতরাং তিনি এখানে, আমি ট্রেলারে যেটুকু দেখেছি, আমার কিন্তু মানে ঠিকঠাকই মনে হয়েছে যে তিনি যে আগের থেকে কম করছেন না আগের থেকে বেশি ভালো করেছেন সেটা আমি বলতে পারবো না। আর এই সিনেমাটা এক্সপিরিয়েন্স আমি তখনই করতে পারবো যখন এই সিনেমাটা আমাদের এখানে আসবে, তবেই আমি করতে পারবো। আদৌ আসবে কিনা আমি জানি না। তো যাই হোক, ট্রেলারটা বেরিয়েছে, যখন ট্রেলারের রিয়াকশনটা দিয়ে দিই। তো এখানে দেখাচ্ছে যে জাহ্নবী কাপুর তার বাবার সঙ্গে থাকে এবং সে ডুন্স কিচেনে সে কাজ করে। তো হঠাৎ একদিন রাত্রিবেলা সে যে কোনো ভাবেই হোক সে আটকে যায়, এবং সে ট্রেলারে দেখাচ্ছে যে তার বাবা চিন্তিত, তার বয়ফ্রেন্ড সানি কৌশল এখানে অভিনয় করেছে। তো সানি কৌশল মানে চিন্তিত, তার বাবা তার বয়ফ্রেন্ডকে সন্দেহ করছে, কিন্তু সে যে জায়গায় আটকে আছে, আমার দেখে মনে হলো, টেম্পারেচার দেখে মনে হলো সে কোনো কোল্ড স্টোরেজে আটকে আছে, আটকে গেছে আর কি। তো সেখান থেকে সে কিভাবে বেরোবে, তো আদৌ কি সে বেরোতে পারবে না পারবে না, সেটা নিয়ে হচ্ছে সিনেমা। এবং এটা কিন্তু ট্রু ইভেন্টের উপর হয়েছে। তো এই ছিল আমার রিয়াকশন। আমি ঠিক, আমার অ্যাকচুয়ালি কোনো আইডিয়া নেই এই সিনেমা ভালো হবে কি হবে না, তো সেই জন্য আমি আগে থেকে কিছু প্রেডিক্ট করে আপনাদের সামনে কিছু বলতে আমি পারবো না। তো দেখা যাক, প্রত্যেকটা সিনেমার জন্য আশা রাখছি, এটার জন্য আশা রাখবো, নিশ্চয়ই ভালো হবে। সো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল ফর নাও। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।